রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত শিশু রোগীদের চাপ। দ্রুত অবস্থার অবনতি হচ্ছে অনেক শিশুর, দেখা দিচ্ছে নানা রকম সমস্যা। দেরি করে ডেঙ্গু শনাক্ত হবার পর হাসপাতালে ভর্তির কারণে শিশুদের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে বলছেন চিকিৎসকরা। এদিকে রাজধানীর ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশই ঢাকা দক্ষিণ সিটির হওয়ায় ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যাত্রাবাড়ির 8 বছরের শিশু মানহা রাফিয়াকে শুক্রবার রাতে ভর্তি করা হয়েছে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। মেয়েকে রাতে ভর্তি করার পর সকালে ডেঙ্গু নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা। দুই ওয়ার্ডে থাকা স্বামী ও মেয়েকে সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন মানহার মা। মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে যাচ্ছি, যে একদিকে বাচ্চা সামলাতে হচ্ছে, একদিকে ওর এই অবস্থা, এভাবেই আর কি খুব কষ্টে আমাদেরকে পার করতে হচ্ছে। মাথা ব্যথা, ডেঙ্গুর জ্বরটা তো আপনার অনেক হাই ফিভার হয়, এটা যে সহ্য করাটা আসলে আমার জন্যই চরম কষ্টের, তাহলে আমার বাচ্চার কতটা কষ্ট পাচ্ছে। হলি ফ্যামিলি হাসপাতালের শিশু ওয়ার্ডের 22টি সিটের মধ্যে 20টি সিটে ভর্তি রয়েছে ডেঙ্গুতে আক্রান্ত শিশু। কোমলমতি শরীরে নানা যন্ত্রণার সাথে ক্যানোলার ব্যথায় ছটপট করছে শিশুরা। খুব খারাপ লাগছে, আমার জ্বর হচ্ছিল, বমি হচ্ছে, আমার খেতে ইচ্ছে করছে না, আমার পেট ব্যথা করছে, হ্যাঁ আমার শরীর ব্যথা করে। ব্লাড টেস্টে ডেঙ্গু ধরা পড়ে, দিন এখানে হসপিটালে আসি, অ্যাডমিট হই, দিন এখানে ব্লাড টেস্ট করার পরে টাইফয়েড ধরা পড়ে। তৃতীয় দিন থেকে ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, এমনকি স্যালাইনটাও খাচ্ছে না, যার কারণে পরে প্রেশারটা ফল করে, প্রেশার ফল করার পর আর হচ্ছে মাসেল পেইন হয় প্রচুর। বোঝা যাচ্ছে যে ঢাকা সাউথে বিশেষ করে আমাদের 4 নম্বর ওয়ার্ড বাসা মাদার ট্যাগ, ঘরে ঘরে মোটামুটি ডেঙ্গু রোগী। আমার এলাকাতে আমার পাশের বাড়ি থেকে 2 জন হসপিটালাইজড। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি থাকা 72 জনের মধ্যে 1/3 রোগী শিশু হয়, কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন চিকিৎসকরা। এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা কম বলে তারা খুব তাড়াতাড়ি মিশিয়ে পড়ে, তাদের প্রেশার কমে যায়, শখে চলে যায়, বাচ্চারা খুব সহজেই এবং সহজেই মুছিয়ে যায়। যত তাড়াতাড়ি আমি চেষ্টা করতে পারবো, একটা হচ্ছে ইজি মডেল আল্ট্রাসোনোগ্রাম যদি করতে দিতে পারি, কারণ হচ্ছে কি একটা যে স্কিনে পানি জমে, এ তো ক্ষতি করবে না, কিন্তু সমস্যাটা করে কি যে লাংসে জমে যায়, হার্টে জমে যায়, পেটে পানিটা জমে যায়, তখনই ফ্রিটা চলে যায়, তখনই পেশেন্ট শক সিনেমে চলে যায়। শুক্রবার রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত 211 জনের মধ্যে 179 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। একদিনের ব্যবধানে শনিবার দেশে আক্রান্ত হয়েছে 257 জন, তার মধ্যে ঢাকায় 219 জন। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।